টু মাই চ্যানেল মাই সোলফুল স্টোরিজ। আজকে হচ্ছে সোমবার, আমি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। এই যে দেখতে পাচ্ছ, জেনি ওয়াকারে বসেছে, আজকে ফার্স্ট জেনি ওয়াকারে বসেছে। তো একটু একটু ভয় পাচ্ছে এখানে, এই যে এখানে একটা সাউন্ড টাইপের আছে, এই যে সাউন্ড, তো এইটাতে এইটা বাজালেই ও একটু ভয়টা পাচ্ছে। তো এই ফার্স্ট টাইম তো একটু অবাক হয়ে যাচ্ছে, ভাবছে কি ওকে আমরা এরকম বসিয়ে দিয়েছি আর আমরা নিজেদের মতন কাজ করছি। আবার মাঝে মাঝে কি টাটাও করছে, যখন বলছি টাটা নিয়ে যাবো, জেনি টাটা যাবো, টাটা যাবো, জেনি জেনি এই ঘুম, মানে জেনি অয়েল ম্যাসাজ হয়ে গেছে, তারপর সেলাক খাওয়া হয়ে গেছে, আজকে জেনি একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, আমারও মোটামুটি হয়ে গেছে, ব্রেকফাস্ট এখনও হয়নি, আর জেনিকে এখন কলা খাওয়াবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আর দেখি জেনি ওয়াকারে কীরকম কী এনজয় করে। চলো বাজালি, জেনি একটু ভয় পেয়ে যাচ্ছে। আজকে এই যে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর এই যে এগ তড়কা, মামুনি বানিয়েছে, দুটোই মামুনি বানিয়েছে, যে তড়কা আর লুচি। আর এদিকে জেনি হচ্ছে দাদুদের খাটে পটি করে মাখামাখি করে দিয়েছে, এই যে দিদি পরিষ্কার। এই যে আমার লাঞ্চ, আজকে আছে হচ্ছে ভাত, বেগুন ভাজা, মোচা, ডালও আছে, আর এদিকে হচ্ছে এটা মোগলা মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে কাতলা মাছ। এই যে আজকের লাঞ্চ, আমার মোচাটা খুব ভালো লাগে খেতে, আর ডাল আর বেগুন ভাজাও খুব ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আমার লাঞ্চ হয়ে গেছে আর এদিকে জেনি ঘুমাচ্ছে, বাট মাঝখানে উঠে গেছিল, কালকে থেকে প্রবলেম করছে যে ওর ঘুম চোখে, কিছুতেই বিছানায় শোবে না, ওকে যে ঘুম পাড়িয়ে বিছানায় দেওয়া হচ্ছে ও উঠে যাচ্ছে। তো মাঝখানে উঠে গেছিল, দিদি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আর আমি এখন এডিটিং করতে বসবো আর তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা আমার ব্লগ দেখো, রেগুলার ব্লগ দেখো, তো সেখানে আমি তোমাদের বলেছি যে আমি নৈহাটি থেকে ব্যারাকপুর এসেছি। আমি এখন রয়েছি ব্যারাকপুরে, এটা আমার শ্বশুর বাড়ি, এখান থেকে আমি ব্লগ করছি, এবং এখানে আমার ইনলস মানে মামুনি বাপ্পা ওনাদেরকেও দেখিয়েছি ব্লগে, হয়তো ডিরেক্টলি দেখাইনি, মানে যেরকম নর্মাল হয় সেইভাবে দেখিয়েছি, মানে ব্লগের মধ্যে দেখিয়েছি। যদি কোনোদিনও মামুনিরা মামুনি বাপ্পার ব্লগে কিছু বলতে চায় অবশ্যই মানে আমি নিয়ে আসবো, আমি দেখাবো। আর আমার যে হাজব্যান্ড অমিতাভর নাম, আমি তো অনেকবারই ব্লগে বলেছি, বাট ওকে দেখাতে পারি না, সেই কারণ হচ্ছে ও এখন রয়েছে গুয়াহাটিতে, গুয়াহাটিতে পোস্টিং হয়েছে, রিসেন্টলি গেছে, এই ডিসেম্বরের এন্ডেও গেছে, তো ও আসবে হচ্ছে এপ্রিলে, তখন আসলে দেখাতে পারবো। আর আমি আর জেনিও হয়তো কয়েক মাসের মধ্যে গুয়াহাটি শিফট হব, ওর সাথে আমরা যেতে পারিনি কারণ তখন তো জেনি ছোট ছিল, জেনির ভ্যাকসিনেশন আরও অনেক কিছু থাকে, তো তার জন্য আমরা তখন যাইনি। তো আর কয়েক মাস বাদে আমরাও শিফট হয়ে যাব, তো তখন আমরা মানে তখন আমি অমিতাভকে আমার ব্লগে নিয়ে আসতে পারবো। আমি এই রেডি হলাম, তো এই বেরোবো, এখন বিকাল হয়ে গেছে, তো ইচ্ছা আছে দুটো জায়গা যাওয়া, ব্যাংকোয়েট দেখতে যাওয়া, সেদিনকে তোমাদের বলছিলাম যে ইভেন্ট আছে একটা বাড়িতে, তো আজকে একাই যাচ্ছি, বাপ্পাকে নিয়ে যাচ্ছি না কারণ বাপ্পার তো শরীর অতটা ভালো না, তো রোজ রোজ যাওয়া সম্ভব নয়, তো আমি নিজেই যাচ্ছি, তো যাই গিয়ে দেখি কীরকম কী পছন্দ হয় নাকি। সেই দিন যেটা গেছিলাম সেটা আমাদের ভালো লেগেছে, তো আরও দু একটা জায়গা দেখে তারপর আমরা ফাইনালাইজ করবো, তো যাই গিয়ে দেখি কেমন কী, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমি এলাম এইখানে লগ্ন ভিলায়, আমরা
অনেকক্ষণই হয়ে গেছে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়েছি। এই যে জেনি এখন সারা খাটে সব খেলনা ছড়িয়ে বসে খেলছে, এই যে ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে উঠে গেছে। জেনি, জেনি, কি ওকে এখন, ওকে এখন কোনো কথা বললেই খালি টাটা টাটা করে, তাই? জেনি, কি কি করছো তুমি? এটা দাও, মায় দাও, 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 টাটা দেখো, টাটা, টাটা যাবো, চলো চলো জেনি, টাটা। ও টাটা বলছি, ও দরজার দিকে তাকাচ্ছে, টাটা চলো, টাটা চলো, চলো চলো, টাটা, 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 চলো চলো চলো, টাটা চলো, দেখাও টাটা, দেখাও টাটা, দেখাবে না টাটা? আপনি নতুন ফ্লেভার আমার ডিনার হয়ে গেছে, এখন জেনিকে ঘুম পাড়াবো। তো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারি। গুড নাইট।